আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ক্লাস এডুকেটরের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা হিসাব বিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করব এবং আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অনেক অনেক উপকারী হতে যাচ্ছে, কারণ এই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী ধরনের প্রশ্ন করে এবং ওই প্রশ্নগুলোর উত্তর আমরা কীভাবে করব। চলো শুরু করা যাক। আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি, প্রথম প্রশ্নটা কী বলেছে দেখো, অনুপার্জিত আয়ের সমন্বয় কী নির্দেশ করে। আমরা যখন হিসাব বিজ্ঞান পড়ি বা আমরা পড়াই, আমরা এই অনুপার্জিত আয়ের সমন্বয়ের জন্য একটা সূত্র ফলো করি, যে একটা সূত্র দিয়ে তুমি যত আয় থাকুক না কেন, যত অগ্রিম আয় থাকুক, সব অগ্রিম আয়ের সমন্বয় দাখিল দিতে পারবা। সো এখানে অনুপার্জিত ওয়ার্ডটা তারা কী বোঝায়, অনুপার্জিত মানে হচ্ছে তুমি আয় করার আগেই টাকা নিয়েছো, তার মানে এটা অগ্রিম আয়, অগ্রিম আয় অনুপার্জিত আয় বা অনার্জিত আয়। এই অগ্রিম আয় অনুপার্জিত আয় বা আয়গুলোর জন্য আমরা জাস্ট একটা ফর্মেট ইউজ করবো, একটা সূত্র ইউজ করবো, যে একটা সূত্র দিয়ে তুমি সব ধরনের অগ্রিম আয়ের, অনুপার্জিত আয়ের বা অনার্জিত আয়ের সমস্যা সমাধান করতে পারবে। সূত্রটা কি? সূত্রটা হবে, দেখো আমি লিখছি, অনার্জিত আয় ডেবিট, আয় হিসাব ক্রেডিট। আমরা সূত্রটা কী লিখলাম? আমরা সূত্রটা লিখেছি অনার্জিত আয় ডেবিট, আয় হিসাব ক্রেডিট। অনার্জিত আয় কী? তোমার জন্য কিন্তু দায়। দায় তাহলে এখানে কী হচ্ছে? দায় কিন্তু কমে যাচ্ছে, দায় হ্রাস পাচ্ছে। আর আয় কী? আয় আমার জন্য নর্মালি ক্রেডিট, এবং আয় যখন আবার ক্রেডিট হয়েছে তার মানে কী? আয় কিন্তু বৃদ্ধি পেয়েছে। সো আয় এখানে বৃদ্ধি। তাহলে অনার্জিত আয়, অনুপার্জিত আয় বা অগ্রিম আয় যদি আমরা সমন্বয় করি কী হচ্ছে, আমাদের জাবেদা হচ্ছে অনার্জিত আয় ডেবিট, আয় হিসাব ক্রেডিট। এবং এটার ফলে ইফেক্টটা কী হচ্ছে? ইফেক্টটা হচ্ছে দেখো, যেহেতু অনার্জিত আয় আগে ক্রেডিট ছিল, এবার হয়ে গেছে ডেবিট, তাহলে হচ্ছে দায়টা হ্রাস পেয়েছে, আয়টা বৃদ্ধি পেয়েছে। এখন দেখবো যে আমাদের অপশানে কোথায় এই সিস্টেমটা আছে, এখানে আয় হ্রাস। সো আমরা দেখেছি এখানে আয় বৃদ্ধি পেয়েছে, সো এটা কিন্তু আমরা নিচ্ছি না, কেটে দিলাম। এরপরে দেখো সম্পদ বৃদ্ধি, সম্পদের কোনো কথা আছে? অনার্জিত আয় সম্পদের কিন্তু কোনো কথা নেই, তাহলে সম্পদ থাকলে সেটা ডিডেক্ট কেটে দেবো, এখানেও সম্পদ আছে। সো অনার্জিত আয়ের সাথে সম্পর্কে কোনো সম্পর্ক নেই, যার কারণে এটাও কেটে দিলাম। বাট একটা অপশান আছে, দেখো কী বলছে, দায় হ্রাস আয় বৃদ্ধি। এবং আমাদের ফর্মুলা বা ফর্মেট কিন্তু সেটাই বলছে যে অনার্জিত আয় সমন্বয় করলে বা সমন্বয় হলে কী হয়। সো এখানে হবে দায় হ্রাস আয় বৃদ্ধি। সো তোমরা যদি একটা ফর্মুলা, এই ফর্মুলাটা মাথায় রাখতে পারো, যত ধরনের অগ্রিম আয় আসুক না কেন, অনার্জিত আয় আসুক না কেন, অনুপার্জিত আয় আসুক না কেন, একটা ফর্মুলা দিয়ে তুমি পৃথিবীর সকল অগ্রিম আয় সমন্বয় করতে পারবা। সো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, দেখো আমাদের উত্তর যেটা আছে, দেখি উত্তর কী আছে। দেখো খ নাম্বার, দায় হ্রাস আয় বৃদ্ধি। এর পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, সেটা কি? তারল্য অনুপাত। তারল্য বলতে তোমরা কী বোঝো? আমরা যখন এইচএসসিতে পড়েছিলাম পরীক্ষার আগে, তারল্য বলতে চলতি সম্পদ ও চলতি দায়ের মধ্যে যে সম্পর্কটা সেটা কিন্তু তারল্য। সো তারল্য অনুপাত নির্দেশ কী করে? চলতি সম্পদ চলতি দায়, এই দুইটা বিষয় কিন্তু হবে, এই দুইটার কোনো একটা বিষয় হবে। তাহলে আমরা দেখবো যে কোনগুলাকে সঠিক নয়। প্রথম দেখো হচ্ছে ব্যবসায়ের দায় পরিশোধ, ব্যবসায়ের দায়ের মধ্যে কী থাকে? চলতি দায় থাকে, আবার দীর্ঘমেয়াদী দায় থাকে। সো এখানে আমরা যেহেতু তারল্য অনুপাত করছি, আমরা তারল্যের মধ্যে কখনও দীর্ঘমেয়াদী দায় নিয়ে আলোচনা করেছি? করি নাই। তাহলে সকল দায় কিন্তু কখনোই হবে না, এটা আমরা কেটে দিলাম। ব্যবসায়ের সকল দায়, আবার এখানে সকল দায় বলছে, সকল দায় বললেই কাটা, আমরা শুধুমাত্র চলতি দায় এবং চলতি সম্পদের সম্পর্কটা নিব। এখানে কী বলেছে? চলতি দায় পরিশোধে, তার মানে এখানে চলতি দায় আছে, এটা আমরা নিতে পারি। আরেকটা অপশন দেখি, ব্যবসায়ের দীর্ঘমেয়াদী দায়, সো এটাও কেটে দিলাম। সো আমাদের হাতে অপশন কয়টা থাকলো? মাত্র একটা, সে একটা কী? চলতি দায়। তাহলে তারল্য অনুপাত কী নির্দেশ করে? ব্যবসায়ের চলতি দায় পরিশোধের সক্ষমতা। এরপরের প্রশ্নটা দেখো, তিন, আচ্ছা আমরা যদি উত্তর দেখে নিই, দেখো উত্তর কিন্তু আমাদের আছে ব্যবসার চলতি দায় পরিশোধের যে সক্ষমতা। এরপরে একটা ম্যাথ দিয়েছে যে কোন নিচের কোন কোন লেনদেনটি করলে কোম্পানির মোট সম্পদ যেটা আছে 15,000 টাকা বৃদ্ধি পাবে। এই প্রশ্নগুলো অধিকাংশই তোমরা ভুল করে আসো, কারণ তোমরা হিসাব সমীকরণের সঠিক প্রভাবটাকে এখানে প্রয়োগ করতে পারো না। প্রশ্নটা কি আরেকবার পড়ি, দেখো, নিচের কোন লেনদেনটি করলে কোম্পানির মোট সম্পত্তি 15,000 টাকা বৃদ্ধি পাবে। এই প্রশ্নগুলো সলভ করার জন্য তোমাকে হিসাব সমীকরণ কিন্তু ব্যবহার শিখতে হবে, হিসাব সমীকরণ ব্যবহার কিন্তু জানতে হবে। হিসাব সমীকরণ কি? এ ইজিক্যাল টু এল প্লাস ওই, আমরা তো জানি এটাই হিসাব সমীকরণ। দেখো এগুলো ট্যাকটিক্স দিয়ে বা বিভিন্ন কৌশল দিয়ে কীভাবে খুব সহজে
সমাধান করতে পারবা সেটা আমি তোমাদেরকে দেখাই দেবো। কারণ আমার যখন ভর্তি পরীক্ষা দিতে যাবো আমাদের হাতে এই ম্যাথগুলো করার জন্য 1 মিনিট থাকবে, বা 1.25 মিনিট, অর্থাৎ 1 মিনিট 25 সেকেন্ডের মতো, এর মধ্যে তোমাকে শেষ করতে হবে একটা ম্যাথ। না হলে তুমি কিন্তু কখনোই তোমার যে পূর্ণাঙ্গ যে ম্যাথটা বা 12টা ম্যাথ সলভ করতে পারবে না। সো কোন লেনদেন দ্বারা আমাদের 15,000 টাকার মোট সম্পদ বৃদ্ধি পাবে? নগদ 15,000 টাকার দায় পরিশোধ, অর্থাৎ তুমি নগদ টাকা দিয়ে 15,000 টাকার দায় পরিশোধ করেছো। তাহলে কী হয়েছে, এখানে নগদ কমে গেছে, এ মাইনাস হয়েছে, এবং দায়ও কমে গেছে, এল মাইনাস হয়েছে। আমাদের চেয়েছে কি সম্পদ বৃদ্ধি হবে, তাহলে সম্পদ কি বৃদ্ধি হয়েছে? হয় নাই। এরপরটা দেখি, এরপরটা কী আছে, নগদ 15,000 টাকা একটি গাড়ি ক্রয়। নগদ যখন 15,000 টাকা দিয়ে গাড়ি ক্রয় করছো তখন কী হচ্ছে, তোমার গাড়ি নামক একটা সম্পদ বাড়ছে, এ প্লাস হচ্ছে। আবার তুমি কীভাবে কিনেছো, তুমি নগদ টাকা দিয়ে কিনেছো, তাহলে আবার তোমার সম্পদ কিন্তু কমে যাচ্ছে। আলটিমেটলি তোমার এখানে কিন্তু সম্পদ বাড়লো না, তাহলে আমরা এটাও নিচ্ছি না। এরপরে তা দেখি, ধারে 15,000 টাকার আসবাবপত্র ক্রয়। ধারে যখন আসবাবপত্র ক্রয় করেছিলে, আসবাবপত্র তোমার জন্য কী, আসবাবপত্র তোমার জন্য সম্পদ, তাহলে এখানে কিন্তু তোমার সম্পদ বাড়লো, কত, 15,000 টাকা। এবং কী হয়েছে, যেহেতু ধারে কিনেছো এল প্লাস হয়েছে। প্রশ্ন কী চেয়েছিলো, প্রশ্ন চেয়েছিলো সম্পত্তি বাড়বে, এখানে কিন্তু সম্পত্তি দেখো বেড়ে গেছে। এরপরটা দেখি, দেনাদারের কাছ থেকে আদায়। দেনাদারের কাছ থেকে আদায় করলে কী হয়, তোমার নগদ টাকা বেড়ে গেল, এ প্লাস হইলো। আবার কী হলো, তুমি যেহেতু দেনাদারের কাছ থেকে আদায় করেছো, দেনাদার তোমার জন্য সম্পদ ছিল, এখন কি দেনাদার কমে গেছে, তার মানে সম্পদ কমে গেছে, এ প্লাস, এ মাইনাস। আলটিমেটলি কিন্তু এখানে এ কিন্তু বৃদ্ধি হয় না, প্লাস মাইনাসে জিরো হয়ে গেছে। বাট এই যে চারটা অপশান দেখলাম, চারটা অপশানের মধ্যে একটা অপশানে কিন্তু শুধুমাত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে, সেটা কোনটা, গ নাম্বারটা। গ নাম্বার কী বলছে, যে ধারে আমি আসবাব, ধারে আসবাবপত্র ক্রয় করেছে। দেখো আমাদের উত্তরটা কিন্তু সেটাই বলছে, যে ধারে আসবাবপত্র ক্রয়। এরপরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্ন একটা বড় ম্যাথ দেওয়া আছে, অনেকগুলো লাইন দেওয়া আছে, এখানে আমরা লাইনগুলো পড়বো, দেখবো যে কী চেয়েছে। বেটা কার ওয়াশ কোম্পানি গত মাসে 100টি গাড়ি ওয়াশ করেছিল, ওয়াশের জন্য গাড়ি প্রতি কয় টাকা নিয়েছিল, 700 টাকা। এটাও অনেক একটা ইজি ম্যাথ, অনেক বড় প্রশ্ন দিয়েছে, বাট এই ম্যাথটা কিন্তু অনেক সহজ একটা ম্যাথ। তারপরে ওই মাসে কোম্পানি শুধু 83 টাকা ইউটিলিটি বিল দিয়েছে, তার মানে এটা খরচ, 300 টাকা মজুরি দিয়েছে, এটাও খরচ, 31 টাকা কী দিয়েছে, 31 টাকা দিয়েছে তোমার হচ্ছে, 31 টাকা দিয়েছে সাবান বাবদ খরচ দিয়েছে। মজুরি বাবদ অর্থ পরিশোধ করা হয়েছিল, কিন্তু ইউটিলিটি ও সাবান বিল পরিশোধ করা হয়নি ওই মাসে। নিট আয়, আমার এখানে চেয়েছে কি নিট আয় বা লোকসান। নিট আয় আমরা কীভাবে বের করি, সমস্ত আয় থেকে আমি যখন সব ব্যয়গুলো বাদ দিব তখন কিন্তু আমার নিট আয়টা বের হয়ে আসবে। তাহলে এখানে আয় কোনটা, 100টি গাড়ি 7 টাকা করে, তাহলে 100 × 7 700 টাকা, তাহলে মোট আয় ছিল কত, 700 টাকা। এই 700 থেকে খরচগুলো বাদ দিতে হবে, খরচ কী, 300 টাকা খরচ বাদ দাও, 83 টাকা বাদ দাও, 300 টাকা বাদ দাও, 31 টাকা বাদ দাও। যদি আমরা বাদ দিই তাহলে দেখবো যে আমাদের নিট আয় কিন্তু 286 টাকা চলে আসবে। সো এটা বের করার জন্য আমাদের ফর্মুলা কী, নিট মুনাফা সমান আয় মাইনাস ব্যয়। এটা যদি আমরা লিখে আমরা যদি প্রশ্নের মানগুলো উঠাই দিই তাহলে কিন্তু এটার উত্তর আমরা পেয়ে যাব। সো এখানে হচ্ছে আমাদের নিট আয় কত হবে, 286 টাকা। এরপরের প্রশ্ন দেখো, 5 নম্বর, সাধারণত ডেবিট ব্যালেন্স থাকা হিসাব হলো। আচ্ছা, এটার জন্য তোমাদের আমি একটা ক্যাপসুল দিব, যে ক্যাপসুলটা যদি তোমরা ইউজ করো তাহলে এই একটা ক্যাপসুল দিয়ে তুমি বারবার প্রশ্ন সলভ করতে পারবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা যে একবার এসেছে এমন না, বারবার এই ধরনের প্রশ্ন আসে। ক্যাপসুলটা হচ্ছে, একটা হচ্ছে আদম আর একটা হচ্ছে শুভ, এই দুইটা ক্যাপসুল তোমাদেরকে মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে, তাহলে তোমার এখান থেকে আর কোনো ধরনের ভুল হবে না। ডেবিট ব্যালেন্স যাই থাকুক, ক্রেডিট ব্যালেন্স যাই থাকুক, তুমি এই দুইটা ক্যাপসুল দ্বারা কিন্তু সব কিছু চিহ্নিত করতে পারবা। এই আদম হচ্ছে আমার জন্য ক্রেডিট, আর এই শুভ হচ্ছে আমাদের জন্য ডেবিট। আদমের মধ্যে কী কী আছে, এই আদমের আ দিয়ে হচ্ছে আয়, দ দিয়ে হচ্ছে দায়, ম দিয়ে হচ্ছে মূলধন, এই সদে হচ্ছে সম্পদ, সদে আমরা কি লিখছি, সম্পদ, ব দিয়ে হচ্ছে আমরা লিখছি ব্যয়, এবং এই রস্যকার যেটা আছে এটা দিয়ে আমরা লিখছি উত্তোলন। তাহলে দুইটা ক্যাপসুল চিন্তা করো, যে একটা ক্যাপসুল কি আদম আর একটা ক্যাপসুল কি সবু, এই দুইটা ক্যাপসুল দিয়ে কিন্তু আমরা সব ধরনের ব্যালেন্সগুলো বের করতে পারবো। একটা হচ্ছে ক্রেডিট, আদম হচ্ছে আমার জন্য ক্রেডিট, আর সবু হচ্ছে আমাদের জন্য ডেবিট। আদমের মধ্যে কি আছে, আতে আয়, দতে দায়, মতে মূলধন, আর সবুতে কি আছে, দন্ত সতে সম্পদ, বতে ব্যয়, এবং রস্য কাটতে
উত্তোলন। তাহলে এই যে এগুলো আমরা বলছি ডেবিট, এই তিনটা ডেবিট আর এই তিনটা ক্রেডিট। তোমার যদি হিসাব বিজ্ঞানের জ্ঞান নাও থাকে, হিসাব বিজ্ঞানের দুর্বল হও, এই দুইটা ক্যাপসুলতে তুমি সব এই ধরনের সব প্রশ্নগুলো সলভ করতে পারবা। তাহলে এখন দেখো, সম্পদ ব্যয় আয়, আয় কোথায় ছিল? আদমে। আদম কি ছিল? ক্রেডিট। তাহলে এটা কি ডেবিট ব্যালেন্স? আমাদের ডেবিট ব্যালেন্স আছে না, কারণ এই প্রশ্ন আমি নিতে পারছি না। এরপরে সম্পদ দায়, দায় কোথায় ছিল? আদমে ছিল, আদম কিন্তু ক্রেডিট, সো এটা নেওয়া যাবে না। তারপরে সম্পদ ব্যয়, মালিকানা সত্ত্ব, মালিক এই মূলধন মানে কিন্তু মালিকানা সত্ত্ব, মূলধন এবং মালিকানা সত্ত্ব একই বিষয়। সো এখানে মালিকানা সত্ত্ব আছে, তাহলে এটা হচ্ছে আদমের অংশ। আমার লাগবে সবু, সবুর মধ্যে কী আছে? সম্পদ, মালিকের উত্তোলন এবং ব্যয়। দেখো আদম সবু, আমরা সবু থেকে আমরা কিন্তু ডেবিট ব্যালেন্সগুলো পেয়ে গেছি। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? উত্তর হবে ঘ নাম্বার, সম্পদ, মালিকের উত্তোলন এবং ব্যয়। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, আমাদের উত্তরটা দেখাচ্ছে সম্পদ, মালিকের উত্তোলন এবং ব্যয়। এরপরের প্রশ্ন হচ্ছে, এটা একটু ট্যাকটিক্যাল প্রশ্ন, এটা তোমাকে একটু চিন্তা করে উত্তর দিতে হবে বা উত্তর করার সময় একটু ভাবতে হবে। তোমাকে প্রপার সিস্টেমটা জানতে হবে যে কীভাবে আমি ক্যালকুলেশন করছি, এবং এটার জন্য আমি তোমাদেরকে একটা ফর্মুলা দেবো। একটা ফর্মুলা দিয়ে এই ধরনের যত ম্যাথ আসবে ইনশাআল্লাহ সলভ করতে পারবা। প্রশ্নটা পড়ি আমরা। প্রশ্ন কি বলছে? প্রারম্ভিক মজুদ মাল 7,500 টাকা, ক্রয় 52,500 টাকা এবং বিক্রয় বলেছে 50,000 টাকা, লাভের হার 20%, সমাপনী মজুদ মাল কত হবে? এর জন্য অনেক বড় না, একটা সূত্র আমরা শিখবো, একটা সূত্র দিয়ে আমরা সব ধরনের ম্যাথ সলভ করবো, এই টাইপের ম্যাথগুলো আর কি। আমরা সূত্রটা একটু দেখি যে সূত্র কি। সূত্রটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় প্লাস, বিক্রিত পণ্যের ব্যয় প্লাস সমাপনী মজুদ, এটা সমান আমরা লিখব প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ প্লাস নেট ক্রয়। এই সূত্রটা তোমরা অবশ্যই মাথায় গেঁথে রাখবা। এইখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি প্রশ্ন নাও আসে, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং উচ্চভুক্ত কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে এখান থেকে একটা প্রশ্ন হবে। সো এই সূত্রটা তোমাদের জন্য বলা যায় যে অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই একটা সূত্র দিয়ে তুমি এই ধরনের সব ম্যাথ সলভ করতে পারবা। এখানে প্রারম্ভিক মজুদ কোথায় আছে? আমাদের কী চেয়েছে? আমাদের চেয়েছে সমাপনী মজুদ, তার মানে আমাকে এইটা বের করতে হবে। এই পাশে কী আছে? প্রারম্ভিক মজুদ যোগ নেট ক্রয়। তাহলে এই পাশে বিক্রিত পণ্যের ব্যয়টাকে আমি যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে কী হয়ে যাবে? এটা মাইনাস হয়ে যাবে, কস্ট অফ গুডস সোল্ড বা বিক্রিত পণ্যের ব্যয়। প্রারম্ভিক মজুদ কত আছে এখানে? দেখো প্রারম্ভিক মজুদ আছে 7,500, তারপরে ক্রয় আছে কত? 52,500, তারপরে বিক্রিত পণ্যের ব্যয় ওই পাশে গেলে কী হবে? মাইনাস হয়ে যাবে। এখানে কি বিক্রিত পণ্যের ব্যয় আছে? বিক্রিত পণ্যের ব্যয় নেই, কিন্তু কী আছে? বিক্রয় আছে এবং হচ্ছে মুনাফা হারও দেওয়া আছে। তাহলে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় যে সূত্র আছে সেটা যদি দেখি, বিক্রিত পণ্যের ব্যয় সমান হচ্ছে, আমরা জানি যে আমরা যদি বিক্রয় থেকে মুনাফাটা বাদ দিই, তাহলে বিক্রয় মুনাফার যে পার্থক্য সেটাই বিক্রিত পণ্যের ব্যয় হয়ে যায়। তাহলে বিক্রয় আছে কত? 50,000, 50,000-এ 20% মুনাফা, 50%-এ 20% কত হয়? সো এই যে পার্সেন্টেজ ক্যালকুলেটর ছাড়া আমি কীভাবে বের করবো, সেটা হচ্ছে প্রথমে 10% কাটবা, 10% মানে 10 বাদ দিবা। যদি 10% 5,000 হয়, 20% কত হবে? 5×10, তাহলে 10,000 টাকা। তাহলে আমার মুনাফা কত হবে? 10,000। সো তাহলে আমি বলছিলাম যে বিক্রিত পণ্যের ব্যয় সমান কী? বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রয় মাইনাস মুনাফা। তাহলে বিক্রয় যদি 50,000 হয় এবং মুনাফা যদি 10,000 হয়, বিক্রিত পণ্যের ব্যয় কত? বাদ দিলে হবে 40,000। এখন আমি এই 40,000 যে টাকাটা আছে এখানে বসাই দিলাম। এখন ক্যালকুলেশন করো, আমাদের আলটিমেট যে রেজাল্টটা, আমাদের যে প্রশ্ন যেটা চেয়েছে, সমাপনী মজুদ পণ্য পেয়ে যাবো 7,500 আর 52,500 মাইনাস 40,000, যদি আমরা বাদ দিই আমাদের কত থাকবে? 7,500 আর 52,500, 60,000, 60,000 থেকে আমরা 40,000 বাদ দিই, তাহলে থাকবে কত? 20,000। সো এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে একটু টাইম নিয়ে উত্তর করতে হবে, তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ভুল করবা, কারণ এখানে একটা ম্যাথ করতে গেলে কিন্তু তোমাকে দুইটা ফর্মুলা ইউজ করতে হচ্ছে। প্রথমে প্রথম ফর্মুলাটা, যে লম্বা যে একটা ফর্মুলা লিখে দিয়েছি, বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ পণ্য সমান প্রারম্ভিক মজুদ যোগ নেট ক্রয়। এবং এটা করতে গিয়ে দেখছি আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নেই। বিক্রিত পণ্যের ব্যয় কোথা থেকে পাবো? আবার বিক্রিত পণ্যের ব্যয় আরেকভাবে নির্ণয় করা যায়, সেটা হচ্ছে আমি যখন বিক্রয় থেকে মুনাফা বাদ দিব, সেটা যখন বাদ দিলাম 40,000 এসেছে। সো জাস্ট আমি ইকুয়েশনে মানগুলো বসাই দিয়েছি, দেখো অটোমেটিক্যালি আমাদের 40,000 এসে গেছে। আমাদের উত্তরটা আসলেই সঠিক হয়েছে কিনা আমরা পরবর্তী স্লাইডে কিন্তু মিলাই নেবো। দেখো পরবর্তী স্লাইড সেটাই বলছে যে উত্তরটা 20,000।
এরপরে সাত নম্বর কি বলেছে, আবার সাত নম্বর একটা বড় ম্যাথ দিয়েছে, কয়েক বছর আগে DTCL ট্রেডার্স 5 লক্ষ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, ভগ্নাবশেষ মূল্য কত ছিল? 50,000। বার্ষিক 10% হারে সরলরৈখিক পদ্ধতি, তাহলে কোন পদ্ধতিতে আমি অবচয় নির্ধারণ করছি? সরলরৈখিক পদ্ধতিতে। অবচয় ধার্য করে অদ্যাবধি, মানে আজ পর্যন্ত পুঞ্জীভূত অবচয় হচ্ছে কত? 2,25,000 টাকা। আজ যদি 2,50,000 টাকা যদি মেশিনটা বিক্রয় করি, আমার লাভ বা ক্ষতি কত হবে? সো এই লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র ইউজ করি বা একটা ফর্মুলা ব্যবহার করি। লাভ বা ক্ষতির ফর্মুলাটা কী? লাভ বা ক্ষতি সমান আমরা কী জানি? আমরা জানি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস বই মূল্য। অনেকের কাছে আবার মনে হতে পারে বই মূল্যটা কি? বই মূল্য তোমরা যারা হিসাব বিজ্ঞান এতদিন পড়েছ, তোমরা কিন্তু জানো যে বই মূল্যটা কি। বই মূল্যটা হচ্ছে ক্রয় মূল্য থেকে আমরা পুঞ্জীভূত অবচয়টা বাদ দিব। তাহলে বিক্রয় মূল্য কত আছে? আমরা বিক্রয় মূল্যটা লিখি। বিক্রয় মূল্য আছে, আমি কত টাকায় বিক্রয় করেছি? 2,50,000 টাকায়। তাহলে আমাদের বিক্রয় মূল্য কত? 2,50,000। আমি লিখে দিলাম এখানে 2,50,000। বই মূল্য কত? ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিতে হবে। ক্রয় মূল্য কত? 5 লক্ষ ছিল, মাইনাস আমাদের আজ পর্যন্ত অবচয় কত সেটাও কিন্তু লিখতে হবে। সো আজ পর্যন্ত অবচয় হচ্ছে 2,25,000। 2,25,000। সো আমরা যদি এখন ক্যালকুলেশন করি, 5 লক্ষ থেকে 2,25,000 বাদ দিলে 2,75,000 থাকে। সো 2,75,000 টাকা আমাদের কী বের হয়েছে? আমাদের বের হয়েছে বই মূল্য। তাহলে বই মূল্য বের হয়েছে কত? 2,75,000। তাহলে এ পাশে 2,50,000 মাইনাস 2,75,000, আলটিমেট রেজাল্ট -25,000। মাইনাস মানে কি? মাইনাস মানে আমার জন্য ক্ষতি। সো এই যে এখানে মাইনাস বের হলো, মাইনাস মানে কি? আমার জন্য ক্ষতি। তুমি যদি জাস্ট এই ফর্মুলাটা ইউজ করো, দেখো লাভ ক্ষতি নির্ণয় যে এই ফর্মুলাটা আমি লিখে দিয়েছি, এটা যদি ইউজ করতে জানো তাহলে কিন্তু এটার উত্তরও তুমি পেয়ে যাচ্ছ। এটার উত্তর কত হচ্ছে? আমাদের লাভ হচ্ছে না, এখানে ক্ষতি হচ্ছে। ক্ষতি কত টাকা? ক্ষতি কিন্তু 25 টাকা। এবং একটা মজার বিষয় বলে দিই, এই প্রশ্ন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় রিপিট করেছে। জাস্ট এই যে প্রতিষ্ঠানের নাম আছে DTCL, এই নামটা চেঞ্জ হয়েছিল, বাট হুবহু এই কোশ্চেনটা রিপিট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন রিপিট হয়, যার কারণে প্রশ্ন ব্যাংক সলভ করা কিন্তু অনেক জরুরি। সো আমরা যদি দেখি পরের প্রশ্ন, এখানে লাভ আছে, এখানে উত্তরটা একটু কারেকশন করে নিতে হবে, যে লাভ হবে না, মূলত ক্ষতি হবে, কারণ মাইনাস থাকলে সেটা ক্ষতি হয়ে যায়। এরপর আবার একটা ম্যাথ আছে, ABC লিমিটেড 10 টাকা করে 10,000 টাকার প্রারম্ভিক মজুত পণ্য নিয়ে ব্যবসা শুরু করেছে। উক্ত কোম্পানি January 16 তারিখে 11 টাকা করে 5,000 একক এবং January 25 তারিখ প্রতিটি 12 টাকা করে 3,000 একক পণ্য ক্রয় করে। January 29 তারিখে কোম্পানি প্রতিটি 25 টাকা করে 12,000 একক পণ্য বিক্রয় করে। তাহলে ফিফো পদ্ধতি যেটা আমি ইউজ করি, সমাপনী মজুত পণ্য কত? আমাদের এখানে প্রশ্ন কে চেয়েছে? প্রশ্ন চেয়েছে আমার জন্য সমাপনী মজুত কত। আর আগে প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন কে চেয়েছে সমাপনী মজুত কত? এটা কোন পদ্ধতিতে আমাকে বের করতে হবে? ফিফু পদ্ধতি। ফিফু মানে কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো আমরা যদি ফার্স্ট ইন ফার্স্ট আউটের সিস্টেমটা ধরে ম্যাথ করি তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাবো। তাহলে প্রথমে কত, বছরের শুরুতে কত ছিল, তারপরে কিনেছে কত, সেল করেছে কত, এই বিষয়গুলো এখন জাস্ট ক্যালকুলেশন করলে মিলে যাবে। দেখো কীভাবে এটা সলভ করতে হয়। তাহলে প্রথমে কত ছিল? 10,000 একক 10 টাকা করে। শুরুতে ছিল, ফাঁকা জায়গা কোথায়, এখানে এখানে লিখি আমি 10,000 একক 10 টাকা করে। তাহলে মূল্য কত? 1,00,000 টাকা। তারপরে কত তারিখে? তারপরে হচ্ছে 16 তারিখে কিনেছে 11 টাকা করে। তাহলে 11 টাকা করে কত? 5,000 একক। 5,000 একক 11 কত? 55,000। ওকে, তারপরে আবার কত তারিখে? January 25 তারিখে আবার কিনেছে কত? 3,000 একক 12 টাকা করে। 3,000 একক 12, 36,000। তাহলে সবগুলো যোগ করলে তাহলে 50 আর 36, তাহলে এখানে হচ্ছে 1,91,000। অর্থাৎ টোটাল টাকা হচ্ছে কত আমার? 1,91,000। আচ্ছা, এখানে বাংলা ইংরেজি মিশ্রিত হয়ে গেছে। 36,000, আমি যদি টোটালটা যোগফল করি তাহলে দেখা যাবে কত?
টোটালটার যোগফল হচ্ছে 191,000। এখন কত বিক্রয় করেছে সেই বিষয়টা জাস্ট নির্ণয় করে আমরা যদি ক্রয় থেকে বা মোট অ্যামাউন্ট থেকে বাদ দিই তাহলে কিন্তু পেয়ে যাব ক্রয় করেছে কত, সরি বিক্রয় করেছি হচ্ছে 25 টাকা করে 12,000। এই ফিফো পদ্ধতি, লিফো অর এভারেজ পদ্ধতি, তুমি যেই পদ্ধতিতে যাও কেন যাও না কেন সেখানে তোমাকে একটা বিক্রয় মূল্য দেওয়া থাকবে, কিন্তু ওই বিক্রয় মূল্য ধরলেই তোমার এখানে ধরা, তোমাকে বিক্রয় মূল্য ধরা যাবে না, তুমি যে টাকা করে ক্রয় করেছো সেই টাকা করে ধরেই তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথমে ফিফো মানে প্রথমে যেটা কিনেছি সেটা আগে বিক্রি করবো, তার এই 10,000 আমি বিক্রি করে দিচ্ছি, তার এই 10,000 আমার জন্য বিক্রি হয়ে গেল। তারপরে কত বিক্রি করেছে 12,000, আর কত বিক্রি করতে হবে, আর বিক্রি করতে হবে 2,000। তাহলে এখান থেকে আমি 2,000 যদি দিয়ে দিই, এখান থেকে 2,000 দিলে আমার এখানে 3,000 থাকছে, তাহলে 3,000 আমার থাকছে এখান থেকে, তাহলে 3,000-এর মূল্য কত, 3,000 × 11, 3,11 = 33,000। 33,000 আছে এখানে, আর নিচে কত আছে দেখো, নিচে আছে 36,000। তাহলে 33,000 আর 36,000 কত হয়, এই দুইটার যোগফলই কিন্তু সমাপনী মজুতপূর্ণ, 33,000 আর 36,000 যোগফল হবে 79,000। সো ফিফো পদ্ধতিতে মনে রাখতে হবে যেটা প্রথমে কিনেছি আমাকে সেটা কিন্তু প্রথমে বিক্রয় করতে হবে, তুমি যেটা প্রথমে কিনেছো সেটা বিক্রয় করতে হবে, তারপরে যদি আবার বিক্রয় করতে হয় তাহলে পরবর্তীতে যেতে হবে, তুমি কখনোই একসাথে সবগুলো বিক্রয় করতে পারবে না। এই কোর কোর তথ্য বা মূল তথ্যগুলো তোমাকে জানতে হবে, সো জানলে কিন্তু এই ধরনের প্রশ্ন সলভ করা অনেক সহজ। এরপর দেখো এখানে উত্তর আমাদের কিন্তু ঠিক আছে 79,000। এরপরে যদি দেখি, এরপরে 9 নম্বর আবারও ম্যাথ আছে, সো বুঝতেই পারছো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো হয় হিসাব বিজ্ঞানে এখানে কিন্তু অনেক বেশি ম্যাথ দেওয়া থাকে। সো এরপরে ম্যাথটা দেখো কী বলেছে, বছরের শুরুতে ABC ট্রেডার্সের মোট সম্পদ ছিল 10 লাখ, দায় ছিল 5 লাখ, সম্পদ বৃদ্ধি পায় 2 লাখ, দায় হ্রাস পায় 1,50,000, উক্ত বছরের আয় ছিল 20 লাখ, ব্যয় ছিল 12 লাখ, তারপরে উত্তোলন 3 লাখ, বছরের নেট সম্পদের পরিমাণ কত। এখন তোমার যদি এখানে হচ্ছে ট্যাকটিক্সগুলো জানা না থাকে তাহলে তুমি কী করবে, পুরো প্রশ্নটা পড়ে সবগুলো একে একে লিখে তুমি উত্তর করতে যাবো, তখন কী হবে তোমার কিন্তু অনেক বেশি সময় ব্যয় হয়ে যাবে। তুমি সবগুলো তথ্য দিয়ে ম্যাথ করো, ম্যাথ ঠিক হবে, কিন্তু তোমার সময় যাবে 5 মিনিট, আর 5 মিনিট যাওয়া মানে তুমি আরও 2টা প্রশ্নের উত্তর করতে পারবে না। সো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু কৌশলে উত্তর করতে হবে। আমার এখানে নেট সম্পদ চেয়েছে, নেট সম্পদ মানে কি, নেট সম্পদ মানে অ্যাসেট থেকে আমাকে লায়াবিলিটি বাদ দিতে হবে, অ্যাসেট থেকে লায়াবিলিটি আমি যদি বাদ দিই তাহলে কিন্তু আমি নেট সম্পদ পেয়ে যাবো। বছরের শুরুতে অ্যাসেট কত ছিল, বছরের শুরুতে অ্যাসেট ছিল 10 লাখ, তাহলে অ্যাসেট সমান বছরের শুরুতে ছিল 10 লাখ, তারপর বৃদ্ধি পেয়েছে কত দেখো, বৃদ্ধি পেয়েছে 2 লাখ, তাহলে টোটাল কত হলো 12 লাখ, এটা হচ্ছে আমার অ্যাসেট। আমি এখন অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিব, তাহলে লায়াবিলিটিটা দেখি, লায়াবিলিটি বছরের শুরুতে কত ছিল, লায়াবিলিটি বছরের শুরুতে ছিল 5 লাখ, এরপরে লায়াবিলিটি হ্রাস পেয়েছে, বৃদ্ধি পায়নি, লায়াবিলিটি হ্রাস পেয়েছে কত, লায়াবিলিটি হ্রাস পেয়েছে 1,50,000, তাহলে এখানে থাকবে কত আমার 3,50,000, তাহলে আমার লায়াবিলিটি হচ্ছে বছর শেষে 3,50,000, আমার অ্যাসেট 12 লক্ষ, এই 12 লক্ষ থেকে 3,50,000 যদি আমি বাদ দিই আমার উত্তর হয়ে যাবে। বাট তুমি যদি এই ধরনের ট্যাকটিক্সগুলো কৌশলগুলো না জানো, কীভাবে স্বল্প সময়ে করতে হয়, কীভাবে কোন বিষয়গুলো ধরলেই হবে, বাকি আরও অনেক তথ্য আছে দেখো এখানে আয় ব্যয় উত্তোলন সম্পর্কে অনেক তথ্য আছে, এগুলো কিন্তু করা যাবে না। সো এগুলো করলেই তোমার সময় ব্যয় হবে, তুমি পরীক্ষাতে দু একটা উত্তর কম করে আসবা। এখন যদি আমি 12 লক্ষ থেকে 3,50,000 বাদ দিই, 12 লক্ষ থেকে 3,50,000 বাদ দিলে আমাদের কত থাকে, আমাদের থাকে হচ্ছে 12 লক্ষ থেকে 3,50,000, 8,50,000, তাহলে আমাদের উত্তর হবে কত, 8,50,000। অনেকেই কী মনে করে, যেখানে নেট সম্পদ চেয়েছে জাস্ট মোট সম্পদের যোগফলটা দিয়ে দিলে হয়ে যাবে, মোট সম্পদের যোগফল কিন্তু দিলে হবে না, নেট সম্পদ মানে সম্পদ থেকে তোমাকে দায়টা বাদ দিতে হবে, তুমি যদি দায়টা বাদ না দাও সেক্ষেত্রে কিন্তু তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হবে না। তাহলে আমাদের উত্তর কত নিচ্ছি, উত্তর নিচ্ছি 8,50,000। দেখো আমাদের উত্তর কিন্তু 8,50,000। সো নিচের এরপরে 10 নম্বর, এই 10 নম্বর প্রশ্ন কী বলছে, নিচের কোনটি কোন হিসাবটি বছর শেষে বন্ধ করা হয় না, এটার জন্য আমরা হচ্ছে 2টা জিনিস পড়ব। আচ্ছা, আমরা হিসাব কখন বন্ধ করি, আমরা জানি যখন আমরা সমাপনী দাখিলা দিচ্ছিলাম তখন কিন্তু হিসাব বন্ধ করতেছিলাম, সমাপনী দাখিলা দিতে গেলে আমি কোনগুলো দেই, এখানে হচ্ছে 2টা বিষয় মনে রাখতে হবে, আয় ব্যয় মুনাফা উত্তোলন,
এই চারটা আমরা এই চারটা যে বিষয় আছে এই চারটা বিষয় আমরা হচ্ছে সমাপনী দাখিলাতে লিখি। এই চারটা বাদে পৃথিবীর কোনো কিছুই আমরা হিসাব বন্ধ করি না, আমরা হিসাব বন্ধ করি এই চারটা বিষয়, আয় ব্যয় মুনাফা উত্তোলন। তাহলে হিসাব বন্ধ করা হয় কোনগুলো? চারটা বিষয়ের, আয় ব্যয় মুনাফা উত্তোলন। এই চারটা ব্যতীত অন্য কোনো কিছু বন্ধ করা হয় না। এই চারটা ব্যতীত কিন্তু অন্য তিনটা বিষয় আছে। অন্য তিনটা বিষয় কি? একটা হচ্ছে সম্পদ, সম্পদ আমি এখানে যদি লিখে দিই, সম্পদ, দায়, মূলধন। এই তিনটা বিষয়কে কখনোই তুমি হিসাব বন্ধ করতে পারবা না। উপরের চারটা বিষয়কে করতে পারবে, এই তিনটা বিষয়কে করতে পারবে না। তাহলে দেখো এখানে বিক্রয় কি? আয়। আয় কি আমরা বন্ধ করি? হ্যাঁ করি, তাহলে এটা কিন্তু নিচ্ছি না। অবচয় খরচ, খরচ কি? ব্যয়। এটাও কিন্তু আমরা নিব না। বিক্রিত পণ্যের ক্রয় মূল্য, এটাও তোমার জন্য একটা ব্যয়। তাহলে একটা অপশন থাকছে প্রাপ্য সুদ। প্রাপ্য সুদ কি? তোমার জন্য কিন্তু সম্পদ। তাহলে সম্পদটাকে কিন্তু আমরা হিসাব শেষে বন্ধ করছি না। সো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু তোমাকে জানতে হবে কোনটা বন্ধ করবা কোনটা করবে না। সো এই ছিল আজকে তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে ক্লাসটা এবং তোমরা আমাদের সাথে থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।